আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুকনো চালের গুঁড়া দিয়ে বাবা পিঠার রেসিপি। চলুন আমরা শুরু করি। বাবা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বড় দেখে প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি নতুন চাউলের গুঁড়া নিচ্ছি। চাউলগুলো আমি ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি হাত দিয়ে চাউলের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চাউলের গুঁড়াগুলো ভিজিয়ে রাখছি। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে আপনারা 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি এটাকে পুরো রাত ভিজিয়ে রাখবো, তাতে পিঠাটা সুন্দর হয়, বাপে দেওয়ার সাথে সাথে ফেটে যায় না। দেখুন মোটো করার সাথে সাথে দলা পেকে যাচ্ছে। আমি এভাবে ভিজিয়ে রেখেছি। এখানে কিছুটা চাউলের গুঁড়া শুকনো আছে, আবার কিছুটা ভিজিয়ে নিয়েছি। এভাবে আমি চাউলের গুঁড়োটা ভিজিয়ে রাখছি। এটাকে আমি পুরো রাত এভাবে রেখে দেব, সেজন্য আমি এর উপরে একটা হাঁড়ি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি সকালে হাঁড়িতে উঠিয়ে নিয়েছি। দেখুন চাউলের গুঁড়োটা কতটা সফট হয়েছে। এখন আমি চাউলের গুঁড়োটা ছেঁকে নিব, সেজন্য একটা হাঁড়ি নিয়ে হাঁড়ির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এখান থেকে অল্প অল্প চাউলের গুঁড়া নিয়ে হাত দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এটা আপনারা এরকম ছাঁকনি দিয়েও বা প্লাস্টিকের যে কোনো ছাঁকনি দিয়ে এটা ছেলে নিতে পারেন। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরি হয়েছে। এখন এটাকে পিঠা বানার উপযুক্ত হয়ে গেছে। এখানে আমি 1 কাপ নারকেল কুচি নিয়েছি, 1 কাপ গুড় নিয়েছি, এগুলো নতুন খেজুরের গুড় নিয়েছি। নারকেলগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। চলুন আমরা এখন চুলায় চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য। এখানে একটা আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আগে দেখে বসিয়ে রেখেছি। এটা এটা পিঠা বানানোর জন্য হাঁড়ি, এটা বাবা পিঠার হাঁড়ি। এগুলো যে কোনো কুকারসের দোকানে বা মেলায় যে কোনো দোকানে আপনারা এরকম হাঁড়িগুলো পেয়ে যাবেন। একটা 150 বা 200 করে হাঁড়িগুলো পাওয়া যায়। এখানে আমি এখন 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি পলি ব্যাগ নিয়েছি, এগুলো বা নুডুসের যে কোনো একটা পলি ব্যাগ হলে হবে। আমি এটাকে একটা লোহা দিয়ে গরম করে ছিদ্র করেছি। এটা আমি বাফা ওঠার জন্য এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন বাফাটা উঠে গেছে। এখন আমার এই কাজটা আপনারা পলিথিন দিয়ে না করলে বা ভালো সুতির কাপড় আছে এগুলো দিয়ে করে নিতে পারেন। এখন আমি পিঠা বানানোর জন্য বাটি নিয়ে নিয়েছি একটা। এটা আমি বাবা পিঠার বাটি নিয়ে নিয়েছি। এখানে একটা আমি খেকের বাটি নিয়ে নিয়েছি। দুটোটা দিয়ে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। এখন আমি এখানে অল্প একটু নারকেল দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়োর সাথে আমি নারকেলগুলো মেখে নিয়েছি। এখন আমি কেকের বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড়টা দেওয়ার পরে আরেকটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মুখটা সমান করে নিয়েছি। এখন পলিথিনটা মুড়িয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখন আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি। বাটিটা উঠিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটা পিঠে হয়তো আপনার 2 মিনিট সময় লাগবে। এফাক আমি আরেকটা বাটিতে সেমভাবে আগের মতো চাউলের গুঁড়ার সাথে নারকেল মিক্স করে নিয়ে নিয়েছি। উপরে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পরে আরেকটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। হাত দিয়ে আমি সমান করে নিয়েছি। এখন আমি আগে যে পিঠেটা দিয়ে দিয়েছিলাম এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পিঠেটা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। সেমভাবে এটা দিয়ে আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি। এটাও ঢাকা দিয়ে আমি এভাবে সেমভাবে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন শুকনো চালের গুঁড়া দিয়ে বাবা পিঠার রেসিপি, খুবই সহজে পারফেক্ট বাবা পিঠার রেসিপি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।